এখনও 200 টাকার উপরে। দুই মাসেরও বেশি সময় ধরে সরকারের নানামুখী পদক্ষেপেও কোনোভাবেই কমছে না পেঁয়াজের ঝাঁজ। তখনই নতুন করে দুঃসংবাদ এলো মশলার বাজার থেকে। চট্টগ্রামের বাজারে এক সপ্তাহ আগের 2400 টাকার এলাচ বিক্রি হচ্ছে 3000 থেকে 3200 টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাড়িয়েছে এলাচের দাম। সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ তারা। আমাদের পাইকারিরা যেটা দেখা যাচ্ছে সেটা বাইরের বাজারে গিয়ে সেটা বেশি দেখা যাচ্ছে, আরও দামটা বাড়তে। সাধারণ মানুষ, জনগণ যারা আছে, আমাদের মতো নিম্ন পরিমাণ যারা মধ্য পরিমাণ আছে, তাদের তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে। এগুলো বরাবরের মতোই বিদেশি এই পণ্যের দাম বৃদ্ধির কারণ হিসাবে আমদানিকারকদের দুষছেন খুচরা বিক্রেতারা। এলাচের বাজার বাড়তে পারার কারণ হচ্ছে আপনার যারা ইম্পোর্ট করতেছে তারা বলতেছে ইন্টারন্যাশনাল বাজার বাড়তি রেট 2600 আছে, 2700 আছে, 2800 আছে, 2900 আছে, 2900 আছে পর্যায়ক্রম আর কি। আর আমদানিকারকদের সেই অজুহাত, ভারত আমদানি বন্ধ করে দেওয়ায় বেড়েছে দাম। পরিমাণ আমদানি হওয়ার কথা, আসলে ওই পরিমাণ আমদানি হয় নাই, তো ওই কারণে এলাচির বাজার আমি শর্ট আছে। আসল কথা হচ্ছে যেখানে প্রোডাকশন সেখানে মাল এখন একটু কম আছে। এদিকে একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে শুকনো মরিচের দামও। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমরা আমদানি করে থাকি, যার কারণে ওখানে দাম বেশি হওয়ার কারণে এই মরিচের দামটা আসলে বেশি। আগে 150-160 টাকা এরকমই ছিল, এখন 210-15 টাকা এরকম মরিচের বাজার। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে ভারত রপ্তানি বন্ধ করলেও বিশ্বের 22টি দেশ থেকে সমুদ্রপথে আনা হচ্ছে মশলা। মশলা জাতীয় যত ফসল আছে, যত কৃষি পণ্য আছে, সবগুলো নিয়েই আমরা এখান থেকে আমদানি অনুমতিপত্র ইস্যু করি। সেই যেটা যে এলাচের কথা বলছেন, এলাচের আমদানি অনুমতিপত্র আমরা ইস্যু করি। নিত্যপণ্যের এই বেসামাল অবস্থায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের কেবল একটাই প্রশ্ন, এই অনিয়ম দেখার কি কেউ নেই?